আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটা সংকটে পড়া একদল মানুষের জন্য। আপনার আমার আশেপাশের লক্ষ লক্ষ মানুষ এই সংকটে ভুগছে। কিরকম? দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, দেশে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এখন জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, কাশি হলেই সবার মনে একটা ভয়, আমার কি করোনা হলো কিনা। যদিও এই সিজন চেঞ্জের সময়, মৌসুমের এই সময়টায় জ্বর, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট খুবই স্বাভাবিক, কিন্তু তারপরেও যেহেতু চারপাশে করোনা আতঙ্ক, তাই সবার মনেই ভয় যে আমার কি করোনা হলো কিনা। শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, সর্দি হলেই সবাই ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু খুব দুঃখজনক বাস্তবতা হলো তারা ডাক্তারের দেখা পাচ্ছে না। আমি আবারও বলছি, খুব দুঃখজনক হলেও তাদের বেশিরভাগই ডাক্তার দেখাতে পারছে না, হয় তাদের অন্যত্র রেফার করে দিচ্ছে, বলা হচ্ছে না এখানে শ্বাসকষ্ট, গলা ব্যথার রোগী দেখা হয় না। কেন হয় না? করোনার আতঙ্কে। কেন তোমরা ডাক্তাররা দেখছো না? কারণ আমাদের পর্যাপ্ত সেলফ প্রোটেকশন ইকুইপমেন্ট নাই। এটাও একটা দুঃখজনক বাস্তবতা। তো মাঝখান থেকে পড়েছে রোগীরা বিপাকে, তারা কোথায় যাবে, কি করবে? সরকার থেকে একটা নোটিশ এসেছে সবখানে, করোনা আক্রান্ত দেশ থেকে যদি আসে 14 দিন পর্যন্ত সেই লোকগুলি ঘরে অবস্থান করবে, এবং এই অবস্থানকালে তারা পরিবারের অন্যান্য সদস্যদের থেকে ন্যূনতম 3 ফুট দূরত্ব অতিক্রম করবে এবং হোম কোয়ারেন্টাইনের অন্যান্য নিয়মগুলো মেনে চলবে। এর ভেতর যদি শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর দেখা যায়, কয়েকটা হটলাইন নাম্বার দিয়েছে সরকার, এইখানে ফোন করবে, ফোন করে জানাবে। তা এখন হয়েছে কি, যারা বিদেশ থেকে আসে নাই কিংবা বিদেশ থেকে এসেছে এমন কারোর নিবিড় সংস্পর্শেও যায় নাই, তাদেরও জ্বর, সর্দি, গলা ব্যথা হলে তারাও ভয় পাচ্ছে এবং তাদেরকে ডাক্তার দেখছে না, তারা কোনো স্বাস্থ্য বা চিকিৎসা সেবা নিতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরছে। অনেকেই ভয়ের চোটে, আতঙ্কের চোটে এই হটলাইন নাম্বারে ফোন করছে, এবং আরো দুঃখজনক ঘটনা হচ্ছে এই হটলাইন নাম্বারে তারা ঢুকতে পারছে না। খুব দুঃখজনক। এই রকম যারা অবস্থায় আছেন তাদের জন্য এই ভিডিওটা, বা আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে প্লিজ এই ভিডিওটা ছড়িয়ে দিন। কি করতে হবে, কি করতে হবে? প্রথম কথা, আপনি কি কয়েকটা সাধারণ ওষুধ খান। আপনার জ্বর আছে, সর্দি আছে, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, আপনি ট্যাবলেট প্যারাসিটামল খান, অ্যান্টিহিস্টামিন একটা ট্যাবলেট খান, গ্যাস্ট্রিকের ওষুধ খান, মুখে খাবার ওরসালাইন খান, বেশি করে তরল খাবার খান, বিশ্রাম নিন। এবং এখানে যে ওষুধগুলি দেওয়া হয়েছে ভালো ভালো কোম্পানির, নর্মাল প্যারাসিটামল খাবেন, কাশির জন্য অ্যান্টিহিস্টামিন খাবেন, লেবু জাতীয়, ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবেন, বেশি বেশি তরল পদার্থ পান করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, এবং অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখবেন, কোনোভাবেই সুস্থ ব্যক্তিকে ছোঁবেন না। আপনি বিদেশ থেকে আসুক বা না আসুন, আপনার করোনা থাকুক বা না থাকুক, আপনার যদি জ্বর থাকে, সর্দি থাকে, গলা ব্যথা থাকে, টেস্ট করার আগ পর্যন্ত কোনোভাবেই সদস্যদের ছোঁবেন না, 3 ফুট দূরত্ব বজায় রাখবেন, বাসাতেও মাস্ক ব্যবহার করবেন, নিজ উদ্যোগে 2টা পরীক্ষা করিয়ে নেবেন, CBC পরীক্ষা এবং চেস্ট এক্সরে। যদি আপনার জ্বর থাকে, গলা ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, রক্তের CBC পরীক্ষা এবং চেস্ট এক্সরে পরীক্ষা করা। এবং সবশেষ কথা, দয়া করে ঘরের বাইরে বেরোবেন না। আপনি অসুস্থ, আপনার জ্বর আছে, শ্বাসকষ্ট আছে, গলা ব্যথা আছে, ঘরে অবস্থান করেন, ঘরে অবস্থান করেন, বাইরে বেরোবেন না। অতি জরুরি কোনো কাজে, ধরেন হাসপাতালে যদি যেতে হয়, মাস্ক ব্যবহার করবেন। এভাবেই প্রাথমিক চিকিৎসাগুলি নেন, টেস্টগুলি করান, সতর্ক থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী,
ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশনটি দিয়েছে সেটি আমরা সুন্দর করে এখানে লিখে আপনাদেরকে দিয়েছি, এবং সেই ছবিগুলো, যে ওষুধগুলো আপনাদেরকে লেখা হয়েছে, সেই ছবিগুলো আপনাদের জ্ঞাতার্থে আপনাদের চেনার জন্য দিয়ে দিলাম। এবং আপনারা এই ধরনের ফল ফ্রুট এবং জুস, বিশুদ্ধ যেগুলো আছে, পানি, এগুলো আপনারা বেশি বেশি করে পান করবেন, ডাক্তার সাহেব সেটিও বলেছেন। আর আপনার নিকটস্থ হোক, দূরস্থ হোক, যে হোক না কেন, আপনি যদি অসুস্থ হন, আপনার যদি মনে হয় যে আপনি আসলেই করোনা ভাইরাস হয়েছে কিনা, আপনার সন্দেহ হয়ে যায় যে আমার আসলে বোধ হয় হতে পারে বা আমার মনে হয় হয়েছে, সো আপনারা বি কেয়ারফুল, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। বাড়ির বাহিরে প্রয়োজন পারত পক্ষে আপনারা যাবেন না। এবং আপনাদেরকে আমরা কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, যে নাম্বারগুলো হটলাইনগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই কল করে আপনাদের সমস্যাটি জানিয়ে দেবেন। যদি আপনাদের আশঙ্কা হয়ে যান যে আমার বোধহয় হয়েছে, অথবা আপনি কোনো বিদেশ ফেরত কোনো লোকের সাথে মেলামেশা করার পরে বা চলাফেরা করার পরে, তার সাথে ওঠা বসা করার পরে আপনার অসুস্থতা হয়েছে এই ধরনের, আর এটা হচ্ছে সবথেকে বড় কথা, এটা সিজনাল ইফেক্ট কিন্তু এখন সবথেকে বেশি, তো এই সিজনাল ইফেক্ট যেটা, সেটা হচ্ছে হলো এখন দেখেন, এখন শীত শেষ হয়ে গরম আসবে, এই সময়টাতে আপনারা জানেন সবাই কম বেশি জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট এই ধরনের রোগায় রোগ আক্রান্ত হচ্ছেন। তো আপনারা কিন্তু অনেক যে ক্লিনিক আছে বা কোনো ডাক্তারের চেম্বার আছে সেখানে গেলে কিন্তু আপনাদেরকে প্রেসক্রিপশন করা হচ্ছে না বা আপনাদেরকে কিন্তু ঠিকভাবে দেখা হচ্ছে না। তো তাদের যে একটি বয়ান ডাক্তার সাহেব বলেছেন যে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত ইকুইপমেন্ট না থাকায় তারা কিন্তু এটা দেখছেন না, কোথাও রেফার করে দিচ্ছেন। সো আপনারা কিছু ওষুধ সে দিয়ে দিয়েছেন, ওই ওষুধগুলো আপনারা বাসায় ফার্স্ট এড হিসেবে রাখবেন আর কি, আপনাদের ফার্স্ট এড এই ওষুধগুলো কিন্তু লাগে। সো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা আমরা নাম্বারগুলো যে বলেছি হটলাইন যে নাম্বারগুলো সেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে নাম্বারগুলো একটু নিয়ে নেবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য, সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি, আশা করবো।